প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়ে কিছু কথা। নরেন্দ্র মোদী ভাই দামোদর দাস মোদী ওরূপে চমুকৈ নরেন্দ্র মোদী সামান্য এজন রেল স্টেশন চাপ বিক্রেতার পর বিশ্বর সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হওয়া এজন ব্যক্তি হয়েছে নরেন্দ্র মোদী, যে ভারতের মাত্র অক্লান্ত ভক্ত। জীবনের বহুত ঘাত প্রতিঘাত কূটনেউচি নরেন্দ্র মোদী আজি ভারতবর্ষর প্রধানমন্ত্রী পদত উদ্দিষ্ট হয়েছে তার অন্তর নিশ্চয়কৈ তেখেতের কঠোর শ্রম আর অভ্যাস আছে। নরেন্দ্র মোদীয়ে কঠোর সংগ্রামের মাঝে নিম্ন স্তরের পর কাম করে করে প্রথম গুজরাটের অন্যতম সফল মুখ্যমন্ত্রী হল আর তারপর হল ভারতের পঞ্চমদশ প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল 1950 সনের 17 সেপ্টেম্বর দিনট। সেই সময় মহারাষ্ট্র আর বর্তমান গুজরাটের মেহসানা জেলার ভাদগঞ্জ এখন ভিতরা গাঁত স্বাধীনতার পাশত জন্ম ভারতের প্রথমজন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদীর জন্ম হয়েছিল গুজরাটের ঘাঁসিতেলি নামের একটা জনগোষ্ঠী পরিয়ালত। নরেন্দ্র মোদীর পিতৃর নাম আছিল দামোদর দাস মূলচন্দ মোদী আর মাতৃর নাম আছিল হীরাবেন। নরেন্দ্র মোদী আছিল তোর পিতৃ মাতৃ তৃতীয় সন্তান। নরেন্দ্র মোদীয়ে ভাদনগরতে শিক্ষা লাভ করে, তেও প্রাথমিক শিক্ষা লাভ করে ঘরের কাষরে এখন প্রাথমিক বিদ্যালয় আর তারপর ভাগবতাচার্য নারায়ণচার্য হাইস্কুল নামভর্তি করে। তারপর প্রশিক্ষণ পরীক্ষায় উত্তীর্ণ হয় আর বিশ্বনগর কলেজত নামভর্তি করে। নরেন্দ্র মোদী কেতিয়াও শ্রেণীর পড়াশোনার ক্ষেত্র এজন বিশেষ মেধাসম্পন্ন ছাত্র নাছিল, কিন্তু বিদ্যালয়ত অনুষ্ঠিত হওয়া নাটক তর্ক বক্তৃতা আদি প্রতিযোগিতাত নরেন্দ্র মোদীয়ে সদায় সফলতা লাভ করেছিল আর তেনেদরে নিজের তীক্ষ্ণ বুদ্ধির পরিচয় দাঙি ধরেছিল। নরেন্দ্র মোদীয়ে সরুরে পড়ায় সকল ক্ষেত্র নেতৃত্ব ভাল পাইছিল আর সদায় তোর বন্ধুর দলটক দলপতি আছিল। নরেন্দ্র মোদীয়ে সরুরে পড়ায় ভাদনগর পুথিভঁৰাল পোৱা শিশু আলোচনী আর আনন্দ গ্রন্থসমূহ অধ্যয়ন করেছিল। নরেন্দ্র মোদীর সরুরে পড়ায় জীবনের ব্রত আছিল আনক সহায় করা। সদায় স্পষ্টবাদী আছিল আর নিঃসংকোচে সকলকে কথা কৈছিল। নরেন্দ্র মোদী স্কুলীয় কালত এজন NCC-র কেডেট আছিল আর তারপর তোর যোগ ব্যায়াম আদি অভ্যাস আরম্ভণি হয়েছিল। বর্তমান আমি দেখি থাকা নরেন্দ্র মোদীর দেশপ্রেমী মন সরুরে পড়ায় তোর অন্তরত বিরাজ করেছিল। ভারত ও পাকিস্তানের মাজত হওয়া দ্বিতীয় যুদ্ধের সময় নরেন্দ্র মোদীয়ে যুদ্ধরভাবে রেলের যাত্রা করা সেনাবাহিনীর জওয়ান সকলক শ্রদ্ধায় করেছিল। নরেন্দ্র মোদীর পিতৃ ভাদনগর রেলওয়ে স্টেশনত এখন চহরত দোকান আছিল। সেই দোকানত চাহ দিয়া কামত দেওতাক সহায় করেছিল আর তৎপরবর্তী পর্যায়ত ভায়েকর সহিতে মিলি ভাদনগর বাস আস্থানত এখন চাহর দোকান খুলিছিল। সেই সময় গুজরাটর বাল্য বিবাহ প্রচলন আছিল আর তারে পরিপ্রেক্ষিত মাত্র 13 বছর বয়সতে নরেন্দ্র মোদীয়ে যশোদা বেনর সহিতে বিবাহপাশত আবদ্ধ হয়। কিন্তু নরেন্দ্র মোদীর ঘর সংসার প্রতি কোনো ভাব নাছিল আর বিয়ার 3 মাহ পাছতে তেওর ঘর এড়ি গুছি গেছিল আর যশোদা বনায় 3 বছর প্রতিগৃহত থাকি ঘরলৈ ঘুরি গেছিল আর সেই যশোদার ধনের পাছত পরিহনী শিক্ষয়িত্রী হয়েছিল। নরেন্দ্র মোদী ঘরের পর কোনো পা পয়সা নোলক ওলাই গেছিল। তারপরে নরেন্দ্র মোদীয়ে রামকৃষ্ণ মিশন কিছু দিন সন্ন্যাসী জীবন যাপন করেছিল আর তারপর প্রায় 2 বছরকাল হিমালয় গিয়ে তপস্যা করে কটায়। তপস্যা করে ঘুরি আহি নরেন্দ্র মোদী ঘরলৈ যাওয়া নাছিল। গুজরাট স্টেট রোড ট্রান্সপোর্ট স্টাফ কন্টেইনারত কাম করে পেটর ভাত মোকলাইছিল। বিয়ার পাছতে নরেন্দ্র মোদীয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নামের একটা ছাত্র সংগঠনত যোগ দিয়ে আর সভা সমিতির উপস্থিত থাকি নেতৃত্ব গুণর কর্ষণ করে। সেই সময়তে নরেন্দ্র মোদীর প্রতিভার ইমান পায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর গুজরাটের সাংগঠনিক সম্পাদকর দায়িত্ব অর্পণ করে হয়। এই দায়িত্ব পায় গুজরাটের চুকে কোণে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদর শাখা গড়ি তুলিছে। নরেন্দ্র মোদীয়ে 8 বছর বয়সের পর নরেন্দ্র মোদীয়ে RSS-র জড়িত হয়েছিল। 1970 সনত নরেন্দ্র মোদীয়ে RSS-র পূর্ণকালীন প্রচারক দায়িত্ব পায় আর RSS-র মুখ্য কার্যালয় নাগপুরতে প্রশিক্ষণ গ্রহণ করে। আর 1972 সনের পর নরেন্দ্র মোদীয়ে নিয়মিয়াক RSS-র পূর্ণকালীন প্রচারকের কাম আরম্ভ করে। এইখানি সময় নরেন্দ্র মোদীয়ে কর্তব্যনিষ্ঠ যোগেদিন সকল সৃষ্টিক আকর্ষণ করেছিল।
এইখিনি সময়ত দূরসঞ্চায় মাধ্যমের জড়িয়ে দিল্লী বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের স্নাতক ডিগ্রি লাভ করা আর এনেদরে একদরে গুজরাটের বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের স্নাতকোত্তর ডিগ্রি লাভ করে। সেই সময়ত নরেন্দ্র মোদিয়ে কর্মের সংঘর সকলের মাজত বিশ্বাসভাজন হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল আর জনকল্যাণগামী কর্মের জড়িয়ে জনপ্রিয় হয়েছিল। এই সময়তে সিদ্ধান্তপুর বিশ্ব হিন্দু পরিষদ গুজরাট সম্মিলন অনুষ্ঠিত হয় আর তার সকল আয়োজনের ভার পড়ে নরেন্দ্র মোদীর হাতত। অত্যন্ত কর্মদক্ষতা নরেন্দ্র মোদীয়ে সেই সভাখন সফল করিলে। 1975 চনত 25 জুনের দিন সমগ্র ভারতবর্ষ ইন্দিরা গান্ধী সরকারের জরুরীকালীন অবস্থা ঘোষণা করেছিল। সেই সময় ভারত সরকারের সরকারি যিকোনো লোকক বিনা বিচার কারাগণ্ড আবদ্ধ করা হয়েছিল। নরেন্দ্র মোদী আছিল তেতিয়া RSSর এজন সফল আর সফল প্রচারক। নরেন্দ্র মোদীয়ে সেই সময় তেওঁকো গ্রেপ্তার করব বলে আত্মগোপন করেছিল আর সেইখিন সময় গোপন সভা সমিতি বিভিন্ন গোপন খবর সংগৃহীত করে নেতা সকলের ভাবে প্রাণ পেন গোহারি পত্র ছফা করে বিতরণ করা আদি কামর দায়িত্ব লাভ করলে আর শৃঙ্খলাবদ্ধ আর সক্রিয়তার সেইবর কাম সম্পন্ন করা নরেন্দ্র মোদীয়ে ভারতের বর বিরোধী নেতা সকলের প্রিয়ত হয়ে উঠিল। সেই সময় নরেন্দ্র মোদীয়ে কেতিয়াও সন্ন্যাসী পাঞ্জাবী বোরকা পরিস্থিতি মহিলা আদি নানা বেশর ঠাই সলনি করে আত্মগোপন করে পড়েছিল আর কারাগারের আবদ্ধ বিরোধী নেতাসকলের লগ করবলে ফেশন ধরে গেছিল। এই 1970-80 দশকটায় নরেন্দ্র মোদীক দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিচে কাকলে লয়ে যায়। জরুরীকালীন সময়ত নরেন্দ্র মোদীয়ে মুক্তবাণী নামের এখন মুখপত্র প্রকৃত গণতান্ত্রিক আদর্শের উপর লেখা ছপাইছিল। এই সময় সংঘর্ষ না গুজরাট বলে এখন গ্রন্থ রচনা করেছিল। 1978 চনত নরেন্দ্র মোদীয়ে প্রচারক হিসাবে দায়িত্ব বৃদ্ধি পাইছিল। অধীনত সংঘর 6 জেলার কার্যভার দিয়া হয়েছিল। তারপরে আঞ্চলিক মুখ্যর পদবি লাভ করে 1981-র নরেন্দ্র মোদী আহমেদাবাদের আর SSR মুখ্য কার্যালয় থাকে আর ইয়ার ভগ্নী সংগঠনবর যোগাযোগ রক্ষার দায়িত্ব লাভ করে। এই সময়তে নিজস্ব সম্পাদন সাপ্তাহিক সাধনা পত্রিকা প্রকাশ করে। 1985 চনত নরেন্দ্র মোদীয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ পরিয়ালের রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির যোগদান করে আর যোগদান করিয়ে গুজরাটের গায়ক ভূয়ে বিজেপি দলের ভেটি হাদিস করার দায়িত্ব লয়। 1988 চনত নরেন্দ্র মোদীয়ে বিজেপি দলের সাংগঠনিক সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে আর তারপর রাজনৈতিক যাত্রার অশ্রমেদ ঘোরা রয়ে যাওয়া নাই। নরেন্দ্র মোদীয়ে প্রচেষ্টা আর সাংগঠনিক ভেটি সদৃষ্টরভাবে 1995 চনত বিজেপিয়ে গুজরাটত ক্ষমতা দখল করবলৈ সক্ষম হয়। নরেন্দ্র মোদীর বাপ পটুতা কর্মপ্রমিতা আর পরিশ্রমের ভাবে এই যাত্রা সফল হয়েছিল আর নরেন্দ্র মোদীয়ে দলত নিজের গুরুত্ব বৃদ্ধি করে। 1995 চনত নভেম্বর নরেন্দ্র মোদীয়ে বিজেপির কেন্দ্রীয় সমিতির সম্পাদকের পদত নিযুক্তি লাভ করে। তার লগতে দেশের 5খন রাজ্যত বিজেপির ভেটি হদুত করবলৈ দায়িত্ব অর্পণ করে। সকল দায়িত্ব নিষ্ঠা আর সততা পালন করে নরেন্দ্র মোদীয়ে 1998 চনত বিজেপির রাষ্ট্রীয় সাধারণ সম্পাদকের পদত নিযুক্তি হয়। তারপরে 2001 চনত গুজরাটের মুখ্যমন্ত্রী কেশব পটেল রোগাক্রান্ত হওয়া আর তেওঁর বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ উত্থাপন হওয়াত বিজেপি 2001 চনের 7 অক্টোবর তারিখে নরেন্দ্র মোদীক গুজরাটের মুখ্যমন্ত্রী রূপে নিযুক্তি করে। নরেন্দ্র মোদীয়ে মুখ্যমন্ত্রী রূপে দায়িত্ব গ্রহণের 5 মাস পাশতে গুজরাটের ভয়াবহ সাম্প্রদায়িক সংঘর্ষ সৃষ্টি হয় যি গদর কাণ্ড হিসাবে আজিও বিতর্কিত হয়। এই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী সকলে অকর্থনা হব। নরেন্দ্র মোদীয়ে মুখ্যমন্ত্রী হিসাবে এই ঘটনার নৈতিক দায়িত্ব স্বীকার করে মুখ্যমন্ত্রী পদের পর পদত্যাগ করে আর রাজ্যপালে বিধানসভায় ভঙ্গ করে। আর ইয়ার পাশতে হওয়া বিধানসভা নির্বাচন গুজরাটের নরেন্দ্র মোদীর নেতৃত্ব পুনর ভারতীয় জনতা পার্টিয়ে 182-র ভিতর 127খন আসন দখল করে সংখ্যাগরিষ্ঠ লাভ করে আর প্রমাণ করে যে সেই সাম্প্রদায়িক সংঘর্ষভাবে দায়ী নয় আর গুজরাটের পুনর নরেন্দ্র মোদীর নেতৃত্ব বিজেপিয়ে 2007 চনত আর 2012 চনত বিপুল সংখ্যাগরিষ্ঠতে গুজরাটের ক্ষমতা দখল করে আর নরেন্দ্র মোদী একেরাহে 4 বারের গুজরাটের মুখ্যমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকা কালত নরেন্দ্র মোদীয়ে গুজরাটের ভারতের এখন
অন্যতম শ্রেষ্ঠ রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করে। তেওঁ গুজরাটের প্রদেশৰ উন্নয়নের ভাবে অহপুরকৃত করেছিল। নরেন্দ্র মোদীর অধীনত গুজরাটের সর্বাঙ্গীন বিকাশ সাধন হয়েছিল। নরেন্দ্র মোদীয়ে গুজরাটের মুখ্যমন্ত্রীর কালত লওয়া কিছুমান আঁচনি হল পঞ্চামৃত আঁচনি, জ্যোতিগ্রাম আঁচনি, উজ্জ্বলাম উপলাম আঁচনি, বেটি বচাও কর্মযোগী আঁচনি, ভালবক আঁচনি, মাতৃ বন্দনা আঁচনি আদি। 2012 চনের পর নরেন্দ্র মোদী পনপটিয়াক রাষ্ট্রীয় প্রেক্ষাপট আহে। 2012 চনত বিজেপি নির্বাচনী প্রচার বোর্ডর সভাপতি নিযুক্তি করায়। ইয়ার পাশতে 2013 চনত নরেন্দ্র মোদীক বিজেপির সংসদ বোর্ডর সদস্য হিসাবে মনোনীত হয়। আর 2013 সেপ্টেম্বর দিনা নরেন্দ্র মোদীক 2014 লোকসভা নির্বাচনের ভাবে বিজেপি দলীয় প্রার্থী রূপে ঘোষণা করা আর তারপরাই রাষ্ট্রীয় রাজনীতির মুখ লয় আহে। 2014 নির্বাচনত নরেন্দ্র মোদীক বারাণসী আর বদোদরা দুটা সমষ্টির পর নির্বাচন খেলি দুটারে জয়ী হয়েছিল। আর নেতৃত্ব ভারতীয় জনতা পার্টি অকলে 282 আসন লাভ করে একক সংখ্যাগরিষ্ঠ লাভ করেছিল আর এক অভূতপূর্ব সফলতা লাভ করেছিল। বিজেপি নেতৃত্বাধী এন ডি আই এ নির্বাচন 335 আসন দখলকে দেশের ক্ষমতার বাক জড়িয়ে হয়েছিল 2014 চনের 26 মে দিনা নরেন্দ্র মোদী। পুনের 5 বছর অন্তত 2019 চনত দেশের লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যায় আর নরেন্দ্র মোদীর সবল নেতৃত্বত বিজেপির নেতৃত্ব এন ডি এ পুনের সম্পর্ক 335 আসন দখল করে একরাহে দ্বিতীয়বারের ভাবে ক্ষমতা দখল করে। নরেন্দ্র মোদীয়ে দেশের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হয়ে ভালেমান যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিল। অত্যন্ত সাহসিকতার নরেন্দ্র মোদীর সরকার পাকিস্তানের উপর এবার সার্জিক্যাল স্ট্রাইক আর এবার এয়ার স্ট্রাইকের দরে কঠোর সিদ্ধান্ত লিছিল। সন্ত্রাসবাদ দমনের ভাবে নরেন্দ্র মোদীর নেতৃত্ব ভারত সরকার কঠোরতম ব্যবস্থা হাতত লিছিল। জিএসটি, বিমুদ্রা, জম্মু কাশ্মীর পরা 370 দ্বারা প্রত্যয় আদি নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের কিছুমান যুগান্তকারী পদক্ষেপ। মেক ইন ইন্ডিয়া স্লোগানের নরেন্দ্র মোদীয়ে ভারতের সকল বস্তু নির্মাণের প্রতি অনুপ্রেরণা আগবাইছে। নরেন্দ্র মোদী এজন প্রতি সাধারণ ভারতীয় যি ভারতের প্রধানমন্ত্রী পদত অধিষ্ঠিত হল। সংসদ ভবনত প্রবেশ প্রথম দিনাই নরেন্দ্র মোদীর সংসদ খটখটিয়ায় মূর্ধয় সেয় লৈছিল। দৈনিক প্রায় 14 ঘণ্টা কাম করা নরেন্দ্র মোদী এজন নির্বাহী ব্যক্তি। ভারতবাসী সকল নরেন্দ্র মোদীয়ে সাহসর যোগেদি প্রেরণা দিছে। সবকা সাথ সবকা বিকাশ স্লোগানেরে সমগ্র ভারতক সামরি লৈছিল। একরাহে দুবার সরকারের গঠন করা প্রথমজন ও কংগ্রেসি প্রধানমন্ত্রী হিসাবে ভারতের রাজনৈতিক ইতিহাসে নরেন্দ্র মোদীর নাম সদায় জিলিকিও থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।